গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমি বৈশাখী বলছি আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল এসছি মর্নিং ওয়াক করতে আর দুটো কাজ সারবো তো মর্নিং ওয়াকও করছি আর হচ্ছে ছেলে চুল কাটাতে আসবে আর এই যে দেখতেই পাচ্ছ লাল কালারের এই যে গুমটিটা ওটা সেলুন তো চুল কাটবে ছেলে আর ছেলে ঘুমাচ্ছে ওর বাবা নিয়ে আসবে আমি যেহেতু মর্নিং ওয়াক করতে এসেছি না এই জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর পুজোর সময় না ভীষণ ভিড় কালকে প্রচুর ভিড় ছিল চুল কাটাতে পারিনি এই জন্য আজকে সকাল সকাল এসছি একটু সেলুনের কাছে লাইন দিচ্ছি আর হাঁটাহাঁটি করছি মর্নিং ওয়াক করছি অনেকক্ষণ আগে এসছি প্রায় পাঁচটার থেকে এসছি মর্নিং ওয়াক করা হয়ে গেছে এখন এই সেলুনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করছি সেলুনের লোকটা আসেনি তো ছেলে ঘুমা আমি বলেছি তার বাবাকে নিয়ে আসতে ওর বাবা একটু দাঁড়াবে চুলটা কাটিয়ে নিয়ে চলে যাবে আমি বাড়ি চলে যাব। ওর বাবা যতক্ষণ না আসছে ছেলে যতক্ষণ না আসছে এত মানে ততক্ষণ এখানে দাঁড়াবো আর কি তো তোমাদের সঙ্গে একটুখানি কথা বললাম চলো সঙ্গে থাকো এই দেখো সবুজ তার বাবা চলে এসছে আমি এবার বাড়ি চলে যাব। এই যে দেখো এখনো আসেনি স্যালনের লোকটা সাড়ে ছটার সময় আসবে বলেছে আমি এসছি কটা এসে পাঁচটা না সাড়ে পাঁচটার দিকে এসছি তো ছেলের তো চোখে ঘুম আর কালকে ভীষণ ভিড় ছিল এই জন্য সকাল সকাল আজকে চুলটা কাটিয়ে নিয়ে চলে যাবে আর স্কুলে যাবে আর কি ও আজকে ও তাহলে চলো আমি বাড়ি যাই বন্ধুরা দেখো বন্ধুরা ছেলে চুল কেটে চলে এসেছে এসে ভাত টাত খেয়ে নিয়েছে আমার হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে রুটি আর এই বরবটি দেখছো বরবটি ভাজা করেছিলাম খেয়ে গেছে আর কি আর টিফিনে দিয়েছি রুটি বরবটি ভাজা আমার মেয়ে খাচ্ছে ছেলের ভাত খাওয়া হয়ে গেছে আর হচ্ছে কী কী রান্না করেছি এই বরবটি ভাজা করেছি আর হচ্ছে এই যে দেখছো বরবটি এই যে দেখছো এটা হচ্ছে পার্শে মাছ উচ্ছে আলু বেগুন দিয়ে রান্না করেছি সকালবেলাটা আর এদিকে দেখো ভাত হয়ে গেছে খেয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে সকালের খাবার দাবার সবার খাওয়া দাওয়া হচ্ছে মা ওঠেনি মা উঠলে চাটা খাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই দুধ রুটি আর তরকারি টরকারি খেতে ইচ্ছে করছে না এই দুধ রুটিই খাবো ঠিক আছে আর ছেলে স্কুলে যাবে বন্ধুরা ছেলে স্কুলে চলে গেছে আর মেয়ে আজকে তো বাড়িতে আছে মেয়ে তো ছুটি পড়ে গেছে আর মেয়ের মাথায় না ভীষণ খুশকি হয়েছে আর কি তো প্রাকৃতিক উপায়ে ঘরোয়া উপায়ে খুব সহজ উপায়ে কিভাবে আমি আমার মেয়ের মাথা থেকে খুশকি দূর করি সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখো আমি দু তিনবার আগেও দিয়েছি সেগুলো শেয়ার করে তোমাদের সাথে আর আজকে দেব তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো তো আমাদের বাগানে নিম গাছ হয়েছে নিম গাছ থেকে একটা ডালা ভেঙে নিয়ে এসেছি দিয়ে নিম পাতাগুলো এক এক করে ছুলে নিয়ে তারপরে দেখো থেতো করছি শিলনোড়াতে তো ভীষণ উপকার হয় এই নিম রস খুশকির জন্য তাড়াতাড়ি খুশকি দূর করা যায় আর কি তো আমি আমার মেয়ের মাথায় প্রয়োগ করে দেখেছি আমি দু তিনবার দিয়ে দেখেছি তো আজকে তোমাদের সঙ্গে এইটা শেয়ার করবো আর কি নিমপাতা রস আর তার সাথে কিছু উপকরণ আমি মেশাবো ঘরোয়া উপকরণ যেটা সবার বাড়িতে কম বেশি থাকে আর নিম পাতা তো যাদের বাড়িতে নেই গাছ বাজারেও পাওয়া যায় নিম পাতা কোনো অসুবিধে হয় না তো যাই হোক দেখো এখন নিম পাতাগুলো নিয়ে ভালোভাবে থেত করে নেবো আমি শিলনোড়ায় দিয়ে আমার মেয়ের মাথায় চুলে গোড়ায় গোড়ায় লাগাবো তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই ভিডিওটা দেখো নিম পাতার রসগুলো থেতো করে নিয়েছি আর হচ্ছে এখন রসটা বের করব আর দেখো একবার রস বের করে তারপরে যতটা রস বেরোয় তারপরে আবারও থেতো করবো দু তিনবার থেতো করে করে রসটা বের করে নেবো যতটা সম্ভব নিম থেকে রস বের করা না যায় সেইভাবে বের করে নেবো দু তিনবার থেতো করে করে দেখো এতটা নিম পাতার রস বের করেছি আমি আর তার এর সাথে মেশাবো আমি ওই যে ঘরোয়া উপকরণ বলতে দেখো তিনটে এখানে পাতিলেবু নিয়েছি কেটে এগুলো ফ্রিজে ছিল রঙটা খারাপ হয়ে গেছে পাতিলেবুর কিন্তু ভালো আছে পাতিলেবুগুলো দিয়ে দেখো এক এক করে আমি এই নিম রসের সঙ্গে এই পাতিলেবুর রসগুলো পুরো একদম নিংড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর ভীষণ উপকার হয় ভীষণ উপকার হয় যাদের খুশকি আছে না তারা এই ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপায়ে সহজ উপায়ে এই নিম পাতার রস তোমরা ব্যবহার করতে পারো চুলের গোড়ায় দিতে পারো খুশকি তাড়াতাড়ি দূর করা যায় আমি প্রয়োগ করে দেখেছি আমার মেয়ের মাথায় আমার মেয়ের মাথায় এত খুশকি হয়েছিল যে ও ভীষণ চুলকাতো যখন তখন মাথা চুলকে চুলকে ঘা করে ফেলতো এমনকি রক্তপাতও হয়ে যেত তো দেখো যাই হোক বন্ধুরা এখন এই যে পাতিলেবুর রসগুলো সবই নিংড়ে নিয়েছি তার সাথে দেখো নারকেল তেল মিশালাম এটা আমাদের বাড়িতে তৈরি করা নারকেল তেল তোমরা চাইলে বাজার থেকে কিনে দিতে পারো যে কোকোনাট অয়েলগুলো বিক্রি হয় না ওই তেল নারকেল তেল তো দেখো এখন সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি হাত দিয়ে দিয়ে এই যে পাতিলেবুর যে বীজগুলো আছে না ওগুলো ছেঁকে ফেলে দেবো বীজগুলো তো দেখো বন্ধুরা এখন হাতে তেলের মতো করে নিয়ে নিয়েছি দিয়ে আমার মেয়ের মাথায় একদম লাগিয়ে নিচ্ছি চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেব একদম ভালোভাবে সুন্দর করে সময় নিয়ে নিয়ে লাগাবো ভালোভাবে গোড়ায় গোড়ায় লাগিয়ে দেব আর ভীষণ উপকার হয় এটা খুশকির জন্য তোমাদের যাদের খুশকি আছে তারা এই উপকরণটা ব্যবহার করতে পারো একদম ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপায়ে কিছু লাগবে না বাড়িতে সবার বাড়িতে পাতি লেবু থাকে নিম পাতাও পাওয়া যায় তো যাদের গাছ নেই বা বাজার থেকে কিনেও নিম রস মাথায় লাগাতে পারো খুশকির জন্য ভীষণ উপকার হয় এটা তো আমার মেয়ের মাথায় দিচ্ছি আজকের দিনটা ও রেখে দেবে কালকে শ্যাম্পু দিয়ে ধুবে যেভাবে মাথা নর্মাল ধুয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে একদিন রাখলে ভালো হয় যাদের তারা আছে যারা বাইরে বেরোবে তাদেরকে বলবো আমি চার পাঁচ ঘন্টা মিনিমাম রাখতে এটা দিলে ভালো হয় আর কি চুলের গোড়ায় ভীষণ ঢোকে এই নিম পাতার রসটা আর উপকার হয় ঠিক আছে তো আমার মেয়ে আজ আজকে বেরোবে না কোথাও আজকে দিনটা ও রেখে দেবে আর ওর শান হয়ে গেছে যেহেতু কালকে ও মাথাটা ধুয়ে নেবে দেখো বন্ধুরা দুপুরে রান্না বসিয়েছি রান্না প্রায় কমপ্লিট আমার আলু আলু দিয়ে যে ঝাল করেছি এটা আর সকালে তো রান্না করেছিলাম অল্প অল্পই আছে আর এখানে দেখছি ভেঞ্চি রসুন পেঁয়াজ দিয়ে একটা ঝাল করেছি এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর এটা দিয়ে ভাত খাওয়া হবে দুপুরে তো বেলা চলোটা আমি এখানে এন করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে আবার দেখা হচ্ছে নতুন আর এক ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বাই